Hi friend, assalamu alaikum. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ। মাই অল ডিটেলস এখানে আমি আমার দিয়ে দিচ্ছি। আমি যেমন হচ্ছে আমার ডিটেলসটা হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের সবার জন্য। ফ্রিল্যান্সার আবুল কালাম আজাদ, আমি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এখানে। আর আমার অল ডিটেলসটা আমি এখানে ট্যাগে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো, ট্যাগে চলে আসি। তো ট্যাগে আসার পর নাম দিয়ে দিলাম, প্রফেশন রাজশাহী দিলাম। যেমন আমি এখান থেকে আমার বড়ের কাজের কিছু ধারণা আমি দিতে যাচ্ছিলাম। তো আপনারা চাইলে আপনারা যেমন অনেক ভালো কিছু অলওয়েজ অল এভরিথিং ভাই, আমাদের বাংলাদেশের মধ্যে টপ ফ্রিল্যান্সার যদি বলি তার মধ্যে উনি একজন আছে জাহেদ ভাই। তো আশা করি যারা ডিজাইনের কাজ করেন তারা আমার কাছে অনেক কিছু শিখতে পারেন। তো আমি দেখেন অনেক কিছুটা আমি থিম এখান থেকে নিলাম এবং দেখেন আমি এখান থেকে আমার মতো করে একটু ডিস্ক্রিপশনটা চেঞ্জ করবো। তো আমি এখান থেকে ভাই কিছু জিনিস নিবো, যেমন হচ্ছে এত ডিটেলস যেমন দেখেন ভাই কিছু আপনি লাগে নাই ভাই, এগুলো একটু তাহলে আপনি একটা কপিও করতে পারেন। কপি করে এখানে দিয়ে দিলাম আমি, এখন মেল আইডি আপনারা দিবেন এখানে। আমার মেল আইডি আমি দিচ্ছি, মেল আইডিটা আমি দিয়ে দিলাম। এখন দেখেন আই এম অ্যাভেলেবল, আই এম 9 ইয়ার এক্সপিরিয়েন্স। আমি দিলাম এখানে আমার এক্সপিরিয়েন্স, 6 ইয়ার এক্সপিরিয়েন্স 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 মাইন স্কিল অ্যান্ড আইডিয়াস সেট টার্গেট আই এম ইনিশিয়েটর আইকন ইডিসি লোগো লোগো আইকন লোগো দিলাম আর ইলাস্ট্রেটর লোগো অ্যান্ড ট্রাফিকটা আমি আরও নিয়ে আসার জন্য আমি আরও যেমন হচ্ছে আরও কিছু ভাই আছে আমি তাদেরকে সাজেস্ট করে দেখি এখানে দেখে ফলো করতে যাচ্ছি। তো এখানে এটা কোনো সমস্যা নয়, আমি এর অ্যাকাউন্ট কিন্তু সবসময় দেখি, কোনো সমস্যা নয়। আমি বিভিন্ন ক্লায়েন্টদের অ্যাকাউন্ট দেখতেই পারি। তো তাদের দেখার জন্য যেটা করতে হবে আপনার এখানে অনেক ফ্রিল্যান্সার আছে, যেমন দেশের বাইরে একজন ফ্রিল্যান্সার ওনার টা আমি দেখে নিচ্ছি একটু। তার সে উনি শুধু দিবি না, ওনার মেল আইডিটা দিয়ে ছেড়ে দিচ্ছে এখানে। আর আরো কিছু দেখতে চাচ্ছি, যেমন দেখেন উনি কি লিখতে পিওর অল থিংস ইজ ফাউন্ডার। তো এক একজন অনেক কিছু লিখছে, তো আমি এত কিছু না আমিও দিতে পারি। দেখেন আমি এখানে অলরেডি একটা আমি লিখে রাখছি, ইফ ইউ গেট বিজনেস ফ্রেন্ডশিপ আওয়ার ফ্রেন্ড। তো দেখেন আমি আমার মতো করে আমি ইন্টারভিউ ফর্ম দিতে পারি। সব নিচ্ছে না, তো সিলেক্ট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড সিলেক্ট ইউর টপিক থ্রি স্পেশালিটি অ্যান্ড অ্যাড ইউর অ্যাড টু অফ এক্সপিরিয়েন্স
আপনি কি কি এক্সপিরিয়েন্স আছে, যেমন ব্র্যান্ডের লোগো, তারপর অ্যানিমেশন, তারপর দেখেন ইউসি, ওয়েব ডিজাইন, মোবাইল ল্যান্ড অ্যানিমেশন, মোবাইল ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, তো আপনারা এখানে কত ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি দেন আমি আপনি 6 to 8 যেমন হচ্ছে ল্যান্ডস্কেপ আমি ওটাও দিয়ে দিচ্ছি 6 থেকে 8 ইয়ার এক্সপিরিয়েন্স। তারপর এখানে স্কিল দেওয়া আছে, জব টাইটেল, জব টাইটেল আপনি দিয়ে দিচ্ছি ডিজাইন গেল। আর জব হিস্টোরি আপনি কত সাল থেকে কত সাল জব করছেন সেটাও দিয়ে দিতে পারেন। আমি এটা 2000 আপনারা যখন কোর্স ছিলেন যে 2015 সালে করছি কারেন্ট জানুয়ারি শুরু করছি 2011-তে শেষ করছি হলো 2015-তে। তো আমি এটা আমার দিয়ে দিলাম এডুকেশন কি আপনি আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি এডুকেশনের অল ডিটেলস দিয়ে দিতে পারবেন। যদি মনে করি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আমি আসবো ফ্রিল্যান্সারে আমি আসতেছি, তো প্রোফাইলে আসি, ঢুকতে পারেন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমি ঢুকবো এখন, ফ্রিল্যান্সারে আচ্ছা ফ্রিল্যান্সারে ঢুকছে, তো এখানে ওখানে আমার সব কিছু দেওয়া আছে অলরেডি। তো এখানে আসার পর দেখেন এখানে অনেক ধরনের সব কিছু দেওয়া আছে এবং অনেক কিছু দেওয়া হলো আমি ফ্রিল্যান্সারের জন্য আসি। এটা হচ্ছে কি আপনার মুলকি মূল আপনার যে কোনো মার্কেট প্লেস থেকে নিয়েও দিতে পারে বা আপনি হ্যান্ডেল দিতে পারেন, এটা কোনো সমস্যা না। ব্যান্ড প্রোফাইলে আসতেছি, এটা আমার ব্যান্ড প্রোফাইলের অল ডিটেলস এখানে আছে। তো আপনি যদি মনে করেন এখান থেকে আপনি কপি করেও দিবেন সেটা দিতে পারেন। তো আপনারা আশা করি আমার ব্যালেন্স প্রোফাইলটাও দিয়ে দিবো, আপনারা আমার প্রোফাইলটাও দেখবেন। দেখেন এখানে যেটা হলো ডিগ্রি আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। হ্যাঁ এটা আমি আমার মতো করে দিয়ে নিলাম। আর আর ওয়েবসাইট খালি প্রোফাইল ইওর পার্সোনাল ওয়েবসাইট পাসওয়ার্ড প্রোফাইল পাসওয়ার্ড ইওর প্রোফাইল আপনি এটা নিতে পারেন। তারপর ফুল টাইম আর ওই অ্যাভেলেবল ফুল টাইম মিনিমাম স্যালারি কি চাচ্ছি মিনিমাম মিনিমাম স্যালারি সেটা দিতে পারেন। তারপর হাউ হাউ টু লুক টু স্টার্ট, তো আপনি আরেক যদি প্রবলেম হয় আমি আরেকটাকে বলে দিচ্ছি আপনাদের, এখানে যেটা করবেন গুগল ডবল গুগল ট্রান্সলেটে যাবেন, যারা বাংলা যারা কাজ করছেন যদি মনে হচ্ছে মনে হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে তারা বাংলা ট্রান্সলেট করেও নিতে পারেন ইউটিউবে। কারণ আমি মাঝে মধ্যে অনেক সময় প্রবলেম হয় আমি খুঁজে আপনি কত তাড়াতাড়ি শুরু করতে আপনি কত আপনি কত তাড়াতাড়ি শুরু করতে খুঁজছেন
how to is looking. So apni ekhon jeta korte paren how need to with ba I am start immediately. So apni eta dite paren freelancer minimum rate apni ki dhoroner rate korte jacchen ar minimum rate $10 dilam আর মিনিমাম মিনিমাম দিয়ে দিলাম তো প্রথম যেহেতু আর আপনি তাহলে এগুলো দেখতে পারেন সমস্যা হয় তারা দেখতে পারেন অনেক ইজি হবে যদি যদি প্রবলেম হচ্ছে আপনি কি দূর থেকে কাজ করতে ইচ্ছুক হাউ টু রিমোট তো এখানে যদি মনে করেন ইয়েস ইয়েস নো তাহলে নো তারপর আর ইউ ফলোয়িং লোকেশন তো আপনি এখানেও এটা দিয়ে দিতে পারেন আপনি নির্দিষ্ট অবস্থান কোন এতে স্থান করতে ইচ্ছুক আপনি কি নির্দিষ্ট অবস্থান কোন এতে স্থানান্তর করতে ইচ্ছুক তো আদার টাইম জেনারেলি ওপেন লোকেশন can financial buy an area you are I am open all location je kono facility korte jacchi you need visa and in work in USA so apni eta chale yes korte paren no korte paren ami eta tarpor dekhai dicchi apnader jonno apni jukturashe kaj korar jonno apnar visa lagbe to mone kono visa lagbe na to no to আপনার যদি আরও রিজাল্ট দেখাই যদি বাংলা প্রবলেম হবে তারা বেরিয়ে দিতে পারেন আপনার শর্টগুলি আরও আকর্ষণীয় করুন ভিডিও শর্টগুলিতে মতো উন্নত বৈশিষ্ট্যগুলির সাথে প্রো নিশ্চিত করে তোলা দিয়ে আপনার কাজের মতো দায়িত্বে তো আপনি মনে করেন যদি এখানে আপনার অ্যাড করবেন সেটা অ্যাড করতে পারেন যেমন যদি আসি অনেকগুলো চাইলে আপনারা যারা কাজ করতে যাচ্ছেন তারা অনেক সময় ইনভাইট নিয়েও কাজটা করতে পারেন আর যে কোনোভাবে কাজটা করার জন্য আপনার মূল হলো কাজের কোয়ালিটি এবং কাজের ইচ্ছা থাকলে আপনি যে কোনোভাবে এখানে কাজগুলো করতে পারবেন আর ইহান্স থাকলে অনেক সময় রেফারেন্স করে অনেকে কাজ করতেছে তো আপনারা যারা কাজ করতেছেন আপনাদের মতো করে কাজটা করতে পারেন তো ভালো থাকবেন আর লোগো লোগো ডিজাইন আচ্ছা এখানে Please, sir. Thank you.